বছর বলতে এই যে অতিমারি, হ্যাঁ, এর জন্য তো মানে আনন্দের মধ্যেও একটা বিষাদের ব্যাপার আছে, কারণ আমাদের আত্মীয় স্বজন কেউ আসতে পারছে না, আমরাও যেতে পারছি না। তাছাড়া মানে বোনের যে সবাই মিলে যে একটা আনন্দ সেটা তো হচ্ছে না, শুধু শুধু ফ্যামিলি একা একা করা, সেই জন্য আর সব আনন্দ উৎসবে একটু ঘাটাই পড়ছে। ধরুন কেক বানানোর যে পরিমাণে কেক টেক বানাতাম, সবাইকে বিলি করতাম, কমে গেছে, সব কিছুই কমে গেছে। আর আছি, হয়ে যাবে বড়দিন। প্রার্থনাটা কি চেঞ্জ হয়েছে? প্রার্থনাটা চেঞ্জ হয়েছে যে রাত 12টার প্রার্থনাটা এবারে আর হচ্ছে না, যেহেতু আমাদের মানে অনেক অতি মানে খ্রিস্টান তো সম্প্রদায় অনেক লোক, তো একটা হল ঘরে আমরা জায়গা দিতে পারবে না, তাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে না। সেই কারণে আমাদের চেতনার যে মাঠ আছে সেই মাঠে সকাল 7টার সময় প্রার্থনা সভা হবে, এবং আমরা সেটা দূরত্ব বজায় রেখে করব, মাস্ক পরে এবং যত বিধি নিষেধ আছে সেগুলো নিশ্চয় পালন করব। তো এই বছর এরকম ধরনের তো অভিজ্ঞতা প্রথম? অবশ্যই প্রথম। তা কিরাম লাগছে? মানে খুবই হ্যাঁ ভালো লাগছে না। কালকেই আমি যখন কেক বানাতে গেলাম আবার তখনও দেখলাম যে মানুষের মধ্যে মধ্যে সেই মানে আমাদের যে আনন্দটা সেটা কমে গেছে, কারণ এখন মানুষ কি হচ্ছে, নিজের ঘরে সাবধানে থাকছি, বাইরে বেরোতে পারছি না, এই কেনাকাটা করার সময় সাবধান, সব কিছুতেই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, যার জন্য মানে ফ্রি ভাবে তো কিছু করতে পারছি না, সেই জন্য ভয় তো লাগছে। কি নাম আপনার? আমার নাম কাকলি বিশ্বাস।